নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 516তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন। শরীর খুব অসুস্থ, কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল। আজ শনিবার 5ই বৈশাখ, চৈত্র শুক্লা চতুর্দশী, 17ই এপ্রিল 1886, পূর্ণিমাও পড়িয়াছে। কয়দিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন। পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন, সাধনা করেন। আজ সন্ধ্যার সময় ফিরিলেন, সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী। আমরা আগেও দেখেছি নরেন্দ্রনাথ উত্তরকালের স্বামী বিবেকানন্দ, তাঁর এই সময়ে এই প্রবণতা, তীব্র বৈরাগ্য প্রসূত প্রবণতা, যে কোথায় যাবেন, কোথায় তপস্যা করবেন, সাধন করবেন, সেইভাবে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছেন, আবার শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে এসে উপনীত হচ্ছেন। তার সঙ্গে ছিলেন এবারে শ্রীযুক্ত তারক ও কালী। মাস্টারমশাই লিখেছেন, উত্তরকালে যথাক্রমে যারা শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী অভেদানন্দজী মহারাজ। রাত 8টা হইয়াছে, জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে। ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন। নরেন্দ্র মণিকে বলিতেছেন, এরা ছাড়াচ্ছে। মণিকে মানে মাস্টারমশাইকে, তিনি এই ছদ্মনাম মাঝে মাঝেই ব্যবহার করেছেন আর ব্যাখ্যা করে দিলেন যে ঠাকুর যে বললেন এরা ছাড়াচ্ছে, মাস্টারমশাই তারপর বন্ধনীর মধ্যে লিখেছেন, অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে। তাহলে এই ভক্তেরা যে নিচের ঘরে ধ্যান করছেন, দেখে শ্রীরামকৃষ্ণ এই মন্তব্য করছেন। তিনি জানেন তাদের মনের অবস্থা, আর যখন কেউ ধ্যানের মধ্যে রয়েছেন তখন তাকে দেখলে শ্রীরামকৃষ্ণ ভেতরটা বুঝতে পারেন, এরকম আগে একাধিক হয়েছে। এদের ক্ষেত্রে এইরকমভাবে বললেন যে এরা ছাড়াচ্ছে, ছাড়াচ্ছে। মাস্টারমশাই বলছেন উপাধি বর্জন করিতেছে, মানে উপাধিগুলো নিজের থেকে ছাড়িয়ে নিচ্ছে, সেগুলোকে ত্যাগ করছে। উপাধি বর্জন মানে উপাধি অর্থে যে যেগুলো আরোপিত। আমরা এমনিতে বলি যে উপাধি কেউ কিছু লাভ করেছেন, রায় বাহাদুর, হ্যাঁ সেটাও আরোপিত। আর বৃহত্তর অর্থে হচ্ছে যে যখন কাউকে বলা হচ্ছে বা কেউ নিজের সম্পর্কে ভাবছেন যে তিনি একজন বিরাট ধনবান ব্যক্তি, এটাও আরোপিত। কারণ ওই পয়সা করি একরকম থাকে না, কমুক বাড়ুক যাই হোক শেষ পর্যন্ত কি থাকে, তাহলে ওইটা তো ব্যক্তির আসল পরিচয় নয়, ওটা উপাধি। সেই রকমই মান সম্মান আরও কত কি। তা শ্রীরামকৃষ্ণ বললেন যে এরা উপাধি ছাড়াচ্ছে। তাহলে তাঁরই সান্নিধ্যে, তাঁরই পূত পবিত্র উপস্থিতিতে সেই কাশীপুর উদ্যানবাটিতে যে ভক্তেরা সেই দিনকে ধ্যানরত অবস্থায় ছিলেন, তাদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই সুন্দর উক্তি। কিয়ৎক্ষণ পরে মণি উপরের হল ঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আজ্ঞা করিলেন। তিনি পশ্চিমের পুষ্করিণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন। পশ্চিমের মানে যেটি কিনা রাস্তার দিকের যে পুষ্করিণী, সেইটি ঠাকুরের বাঁ হাতের দিকে আর কি। এখন ঠাকুর যেরকম মুখ করে আছেন বাঁ হাতের দিকে, তা বললেন যে সেগুলি তিনি পুষ্করিণীর ঘাট থেকে ডাবর ও গামছা পরিষ্কার করে সেগুলি ধুয়ে আনলেন।
এটি হয়ে গেল 17ই এপ্রিলের প্রসঙ্গ, এইটুকুনি মাস্টারমশাই দিয়েছেন। তারপর লিখছেন, পরদিন সকালে বন্ধনীর মধ্যে 18ই এপ্রিল, 6ই বৈশাখ, 1293 পূর্ণিমা ঠাকুর মণিকে ডাকিয়া পাঠাইলেন। এই যে ঠাকুর মাস্টারমশাইকে ডেকে পাঠাচ্ছেন, তার মানে খুবই সঙ্গত কারণে অনুমান করা যায় যে মাস্টারমশাই সেদিন রাত্রে ওখানে ছিলেন। তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরের ছাদে গিয়াছিলেন। মণির পরিবার পুত্র শোকে ক্ষিপ্ত প্রায় হইয়াছেন। মাস্টারমশাইয়ের পুত্র বিয়োগ হয়েছে, সেটা বেশ কিছুকাল হয়ে গেল। এই সংবাদ একটু একটু কথামৃতের মধ্যে আছে, এবং সেই সময় তার স্ত্রীর যে কি প্রচণ্ড মানসিক যন্ত্রণা গেছে এখনও সেটি চলছে। দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই যাতায়াত করছেন, তখন তার সঙ্গে এই কথা হয়েছে। মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী, তাকে ঠাকুর মা, শ্রীরামকৃষ্ণ জননী সারদামণি কত ভালোবেসেছেন, তো সেই তার কথা ঠাকুর জিজ্ঞাসা করেছেন মাস্টারমশাইকে দক্ষিণেশ্বরে। আর এখানে মাস্টারমশাই এরকম লিখলেন, এটাও হয়তো একটা কারণ যেখানে, যেই জন্য এখানে মাস্টার কথাটি তিনি লেখেননি, যেটি অন্যত্র কতবার ব্যবহার করেছেন, কিন্তু ওই একেবারে ব্যক্তিগত প্রসঙ্গ। আর পাছে মাস্টারমশাইয়ের জীবনের দিকে কারোর নজর যায়, এইরকম তো তার প্রবণতা ছিলই, কিন্তু প্রসঙ্গটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। লিখছেন, মণির পরিবার পুত্র শোকে ক্ষিপ্ত প্রায় হইয়াছেন। ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন। ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন, মাস্টারমশাইকে এগুলি বলছেন, তিনি লিখছেন ইশারা করিয়া, এখানে আসতে বলবে, দুদিন থাকবে, কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। এগুলি মাস্টারমশাইকে তিনি বলছেন, কিন্তু ইশারা করে বলছেন। আমরা আগেও লক্ষ্য করেছি এই কাশীপুর পর্বে যে শ্রীরামকৃষ্ণ কথা বলতে পারছেন না গলার অসুখের জন্যে, ইশারা করে বলছেন, সেটি আবার মাস্টারমশাই পূর্ণ বাক্যরূপে রচনা করে দিচ্ছেন। কি চমৎকার ঠাকুরের বার্তাবহ! ঠাকুরের শ্রীমুখের উক্তিকে চিরকালের জন্য যেন অমর করে দিয়ে গেছেন যে মাস্টারমশাই তিনি। ঠাকুরের অকথিত বাণী, যেখানে গলার কষ্টের জন্য বলা যাচ্ছে না, সেগুলিও কি সুন্দর করে লিখেছেন! এটা কত সৌভাগ্য থাকলে হয়, কত স্বীকৃতি বসে এই অধিকার লাভ করা যায়, যেহেতু সবই শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়, মা শারদার আশীর্বাদে তো প্রকাশিত। ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন, এখানে আসতে বলবে, দুদিন থাকবে, কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। মণি, যে আজ্ঞা, খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয়। এটা মাস্টারমশাইয়ের ইচ্ছে, কিন্তু ঠাকুর কি বলছেন? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন, ওহ ঠেলে দেয়, আর এত বড় ছেলে। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন শোক, অর্থাৎ শোক ঠেলে দেয়, যে শোক ঠেলে দেয়, এবং তারপর বন্ধনীর মধ্যে তারপরে দিয়েছেন ভক্তিকে, যে ওই যে মাস্টারমশাই বললেন তো যে খুব ঈশ্বরে ভক্তি হয়, তা বলছেন শোক ঠেলে দেয় ভক্তিকে। এইটা ঠাকুর যেন কাতর হয়ে বলছেন, জীবের দুঃখে কাতর হয়ে, যে ভক্তি তো পরম সম্পদ কিন্তু শোক ঠেলে দেয়। যে মাস্টারমশাই যত সহজে ভেবেছিলেন বা বলেছেন যে খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয়, তখন শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে ওহ ঠেলে দেয়, আর এত বড় ছেলে, অর্থাৎ ওই যে পুত্র বিয়োগ হয়েছে মাস্টারমশায়ের, তো সেইটি বলছেন যে বড় ছেলে, তার সেই শোক বলে তারপর বলছেন, কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো দুই ছেলে, দুটো আড়াইটে পাশ, মারা গেল, অত বড় জ্ঞানী, প্রথম প্রথম সামলাতে পারলে না। কৃষ্ণ কিশোর মানে শ্রীযুক্ত কৃষ্ণ কিশোর ভট্টাচার্য মহাশয় দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহতে থাকতেন, খুব ধার্মিক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ এর সম্পর্কে আগে কতবার বলেছেন, তার গৃহে তিনি উপস্থিত হয়েছিলেন, তার সম্পর্কে এটি বললেন যে অত বড় জ্ঞানী প্রথম প্রথম সামলাতে পারলে না, মানে জ্ঞানী হয়েও প্রথমে একেবারে মুহ্যমান হয়ে গিয়েছিলেন, বলে একটি অদ্ভুত কথা বললেন, আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন,
এটা একটা অপূর্ব উক্তি যে সন্তান দেননি, আসলে তিনি তো সংসার জীবন যাপনই করেননি সেই অর্থে, লোকে যেরকমভাবে বোঝে। কিন্তু এখানে বলছেন যে দেননি, মানে এর মধ্যে একটা অদ্ভুত ভাব আছে যে এটা ভগবানের ইচ্ছাতেই এরকম হয়েছে জানো। তো শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বলে থাকেন, তার মধ্যে থেকে কিছুমাত্র আমিত্ব প্রকাশ পায় না কদাপি। আর এখানে বলাটার কারণ হচ্ছে আরও যে ওই শোকগ্রস্ত যে মানুষ, মাস্টারমশাইয়ের স্ত্রী, কিন্তু মাস্টারমশাইয়েরও কি কম লেগেছে ভেতরে, তো তাকে ওইটা বলা যে জানো আমাকে দেননি, মানে ভাবটা হচ্ছে যে দিলে যে কি হতো জানি না, এরকমভাবে বলছেন। তারপর বলছেন কত দিক দিয়ে মাস্টারমশাইকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনা কথাটা নেই, সেই ভঙ্গিটাও ঠিক নেই, কিন্তু যা বলছেন তার মধ্যে দিয়ে অপূর্ব প্রলেপ আসছে ক্ষতস্থানে। বলছেন অর্জুন অত বড় জ্ঞানী, সঙ্গে কৃষ্ণ, তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর। ওই অভিমন্যু যখন চক্রগুহের মধ্যে প্রবেশ করে নিহত হলেন, তাকে হত্যা করা হলো, তখন অর্জুন তো প্রথমে শোকে একেবারে বিহ্বল হয়ে গেলেন, সেটি শ্রীরামকৃষ্ণ বললেন যে তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর, তার মানে এটা হয়তো এই জায়গাটা বলছেন। তারপর অন্য প্রসঙ্গ আসছে, বলছেন কিশোরী আসে না কেন, শ্রীযুক্ত কিশোরী মোহন গুপ্ত, তিনি মাস্টারমশাইয়ের অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের ছোট ভাই, ঠাকুরের বিশেষ ভক্ত, একজন ভক্ত, সে রোজ গঙ্গা স্নানে যায়, শ্রীরামকৃষ্ণ এখানে আসে না কেন। এই ভক্তবৎসল শ্রীরামকৃষ্ণের উক্তি। ভক্ত আগে আসতে বলবো শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি, হরিশ আসে না কেন। এই ভক্ত ছেলেদের সব খবর নিচ্ছেন, লাটু অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী অদ্ভুতান, শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। তারপরে মাস্টারমশাই লিখছেন মাস্টারের বাড়ির 9-10 বছরের দুইটি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপ সদা, মজলো আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনাইতেছিল। ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন, বন্ধনীর মধ্যে আছে 30 অক্টোবর 1884, 15 কার্তিক বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন, তখন এই দুটি মেয়ে ঠাকুরকে গান শুনাইয়াছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাহিতেছিল, ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন, তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন। এটি হলো তো, এর মধ্যে আমরা দেখছি মাস্টারমশাইয়ের বাড়ির 9-10 বছরের দুটি মেয়ে এরকমভাবে তিনি লিখছেন। এইবার সেটি কবে তারা গান শুনিয়েছিল, বলছেন যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে ঠাকুর যখন শুভাগমন করেন, কিন্তু এই যে 30 অক্টোবর 1884 এটির কথা মাস্টারমশাই কথামৃততে দেননি, ওই আর কি যে তার দিকে যদি মানুষের মনোযোগ চলে যায় তো সেই জন্য দেননি ওই দিনের প্রসঙ্গ। তা বলছেন যে তারা গান শুনিয়েছিল, আজকে আবার ভক্তেরা শুনতে চেয়েছে, কিন্তু কি হলো, ঠাকুর কি বললেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার মেয়েদের আর গান শিখিও না। এইখানে তোমার কথাটি এসে গেল, মানে মাস্টারমশাইয়েরই কন্যা, তো সেটা মাস্টারমশাই আগে লেখেননি কিন্তু এখানে এসে গেল, বললেন তোমার মেয়েদের আর গান শিখিও না। কি জন্য বলছেন, আপনা আপনি বলছেন, আপনা আপনি গায় সে এক, যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে, লজ্জা মেয়েদের বড় দরকার। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে লিখে দিয়েছেন, লজ্জা মেয়েদের বড় দরকার। এখন বলা হয় যে লজ্জাই নারীর ভূষণ, তাই মেয়েদেরকে বলছেন যে আর গান শিখিও না, আপনা আপনি গায় সে এক, কিন্তু যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে। এই যে লজ্জা ভেঙে যাওয়া, তো এইটি তাদের ওই লজ্জা ভূষণ, মানে তারা লজ্জিত লজ্জিত হয়ে থাকবে, গুটিয়ে থাকবে, পিছনের শাড়িতে থাকবে। এই আধুনিককালে লোকে এরকম ভাবে, আগে ভাবতো না, আগে তো ভাবতো যে সত্যি তো লজ্জা নারীর ভূষণ, তিনি এটা শিখিয়েছেন, কিন্তু এখন অনেক সময় লোকে ভাবে যে ও পুরুষই সব বাইরে বেরোবে আর সব কিছু কাজের মধ্যে থাকবে আর মেয়েরা লজ্জা লজ্জা করে ভেতরে বসে থাকবে। এই জায়গাটাতে একটু মাঝখানটাতে দাঁড়িয়ে আমরা ভাবছি যে যিনি পুরো ঘোমটা দিয়ে রাখতেন,
তাকে মুখ দেখতে পেত না, পুরুষ ভক্তেরা মেয়েরাও সহজে পেত না, সেই জননী শারদামণি সম্বন্ধে স্বামী অভেদানন্দজি মহারাজ স্তোত্রে লিখেছেন, লজ্জাপটাবৃতা, লজ্জাপটের দ্বারা আবৃতা, মানে ওইটি তার শ্রী, ওইখানেই তার সম্পদ, ওইখানেই যেন তার দৈবী সৌন্দর্য, যে লজ্জাপটাবৃতা। এইবারে আমরা যদি এমনি মানুষের যে প্রশ্ন থাকে, আপত্তি থাকে, সেইখানে যদি যাই যে লজ্জা করবে নাকি তারা, তার উত্তর হচ্ছে যে ওই লজ্জাটা যখন ভেঙে যায় তখন অনেক সময়তেই কেমন যেন একটা হয়ে যায়। এটা পুরুষের ক্ষেত্রেও সত্য যে লজ্জা ভেঙে গেছে, ঠোঁট কাটা টাইপের লোক, অনেক সময় লোকে বলে যে যা যাকে যা পারছে বলে দিচ্ছে, কোনো মান সম্মান বয়সের ছোট বড় যা বলছে ঠিক বলছে কিন্তু কোনো লজ্জা শরম নেই, ঠোঁট কাটা টাইপের লোক। হি ইজ নট লাইকড বাই মেনি, সিমিলারলি ফর উইমেন ইট হোল্ডস, যে ওইরকম যে লজ্জা শরম নেই, যেখানে যেখানে যা তাই বলে দিল। এই আচ্ছা, তাহলে কই ছেলেদের সম্বন্ধে তো বলা হচ্ছে না যে লজ্জা পুরুষের ভূষণ? এখন নারী আর পুরুষের মধ্যে তো একটা তফাত আছে, সবটাই কি একই রকম নাকি? তাহলে ভগবানকে একজন টেস্টলেস ক্রিয়েটর বলতে হয় যে কোনো ভেদ কিছু রাখেননি। এই যে ভেদ রেখেছেন তার মধ্যে যেটা প্রকৃতিগত ভেদ, স্বাভাবিক প্রকৃতিগত, বাই নেচার কীরকম সেটা তো মানতে হবে। এক একটা ফুলের এক এক রকম নেচার, এক একটি প্রাণীর এক এক রকমের নেচার। তা মানুষের মধ্যে নারী পুরুষের নেচারের ভেদ হবে না? পুরুষের মধ্যে প্রাণী জগতেও স্ত্রী পুরুষের মধ্যে কত ভেদ পাওয়া যায়, যে পুরুষগুলো এরকম টাইপের, মেয়েগুলো এরকম টাইপের, বা নারী এরকম। তো মানুষের মধ্যেও নারী পুরুষের ভেদ থাকবে। সেইখানে নারীর ক্ষেত্রে দেখা গেছে হয়তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গা থেকে বলছেন যে লজ্জা তার ভূষণ, তাহলে পুরুষেরও ভূষণ আছে নানান রকমের, আর মেয়েদের ক্ষেত্রে লজ্জা ভূষণ। কিন্তু লজ্জা মানে সে পিছিয়ে থাকবে, পুরুষের অধীনত হয়ে থাকবে, এটা কে বলেছে? পুরুষের দ্বারা শোষিত হবে, অবিচার হবে তার উপর, এটা কে বলেছে? কিন্তু লজ্জা, যে ওই আর কি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে লজ্জা নারীর, লজ্জা মেয়েদের বড় দরকার, এটি শ্রী শ্রী মাও বলেছেন কতভাবে। তা এই যে লজ্জাটা দরকার, আবার ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, সেটা অন্য। সেটা হলো যে যখন আধ্যাত্মিক পথে কেউ যাচ্ছে তখন যে লজ্জাগুলো থাকে, যে ওইখানে ভগবানের নাম হচ্ছে বেশ সুন্দর যাবো, ওরা তো নেমন্তন্ন করেনি, আবার যদি প্রসাদ খাওয়ানোর ব্যাপার থাকে তাহলে আমি নিমন্ত্রিত নই, এই সব আগডুম বাগডুম লজ্জা, এইগুলো থাকলে ওই এগোতনে যাবে না বাবা, ওই ভগবানের নাম যেখানে হচ্ছে ঢুকে পড়ো, কে কখন প্রসাদ খাওয়াবে, তোমাকে ডাকবে কি না, ওগুলো এখানে অবান্তর, বা ডাকলে তোমাকে খেতে হবে, তারা কী ভাববে, এইসব আজে বাজে ভেবে লাভ নেই। তুমি আসলে তোমার লজ্জার জন্য তুমি এগোতে পারছো না, এবং সেই লজ্জাটা আসছে নিজের একটা সম্মানের চিন্তার থেকে, সেই ওগুলো থাকলে হবে না, সেটা অন্য প্রসঙ্গ। আর এখানে হচ্ছে ওই লজ্জা মেয়েদের বড় দরকার, যে তার প্রকৃতির সঙ্গে ওটা যাচ্ছে, যে সে খুব বেশি হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করে কথা বলবে না। হ্যাঁ, তাহলে পুরুষও কি বলবে? বললে এক এক সময় তো নয়েজি হয়ে যায়, কর্কশ হয়ে যায়, কিন্তু পুরুষ যেরকমভাবে বলেন মেয়েরা সেরকমভাবে বলবে না, তার একটু লজ্জাশীলা থাকবে, এইটাই হয়ে যায়। এখন তুমি এটা যদি লঙ্ঘন করো তাহলে কোন আইনে তোমাকে কিছু বলা হবে তা নয়, কিন্তু এই সেটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন মাস্টারমশাইকে, এটি এক। আরেকটি হচ্ছে যে সমসাময়িক কালকে মানতে হবে, তো সেখানে ওই যে গান গেয়েছে, আবার ভক্তেরা বলছে আবার হোক, এইটা বললে ওই দিকে নজর চলে যায়, এবং সেটা হলে সমসাময়িক কালে যদি ভাবা যায় যে তখন মেয়েদের যেরকমভাবে লোকে ভাবছে, সেই মেয়ের ভবিষ্যৎ সেখানে যেন এইরকম বহির্মুখ না হয়ে যায়, সেটা শ্রীরামকৃষ্ণ আগে থেকে দেখে বুঝতে পারছেন যে বহির্মুখ না হয়ে যায়। এমনিতেও যখন কেউ গান শিখছেন, বহু ক্ষেত্রে, প্রচুর ক্ষেত্রে আছে যে যার কাছে গান শিখছেন তিনি শেখাচ্ছেন, আর এর হয়তো গানের গলাটিও ভালো, কিন্তু যিনি শেখাচ্ছেন তিনি বলছেন যে দেখো বেশি বাইরে গাইতে যেও না, আগে শেখাটা পাকাপোক্ত হোক, ওই যে বহির্মুখ হয়ে যাওয়া, তা বাইরে গাইলে কী ক্ষতি আছে, গলা খারাপ হয়ে যাবে তা নয়, ওই দিকে মনটা চলে যাবে, তাহলে সঙ্গীত সাধনা ক্ষতিগ্রস্ত হবে। তা অনেক ক্ষেত্রে হচ্ছে যে যিনি শেখাচ্ছেন তিনি যখন বুঝলেন সঙ্গে করে ফাংশানে নিয়ে গেলেন, তারও আবার কি বেশ কিছুকাল পরে একা একা গাইবার কোনো কোনো জায়গায় অনুমতি দিলেন, আর এই ছাত্র বা ছাত্রীও সেটি ঠিক মেনে মেনে সেইভাবে চলে কালে কালে একজন বড় শিল্পীতে পরিণত হলেন, এরকম প্রচুর দৃষ্টান্ত আছে। তো তার আগে তাকে আটকে রাখা যে একদম বাইরে কোথাও করতে যাবে না। তো শ্রীরামকৃষ্ণ
ওই মাস্টারমশাইয়ের কন্যাদের সম্পর্কে এটি বললেন। ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে, ঠাকুর শয্যায় বসিয়া আছেন, ফুল চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন, সচন্দন পুষ্প কখনো মস্তকে, কখনো কণ্ঠে, কখনো হৃদয়ে, কখনো নাভিদেশে ধারণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণের এই ভাবটি আমরা আগেও দেখেছি, যে অন্তরে যিনি আছেন তাঁকেই যেন পুজো করছেন। মাস্টারমশাইও সেই ইঙ্গিত করেছেন পরিষ্কারভাবে। তার সামনে পুষ্পপাত্রে ফুল চন্দন এনে দেওয়া হয়েছে, ভক্তেরাও জেনে গেছেন ঠাকুরের এই ভাবটি, যেটি কাশীপুর পর্বে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠাকুর এইরকমভাবে করলেন। তারপর কি হলো, মনমোহন কোন্নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। ঠাকুরের বিশেষ ভক্ত মনমোহন বাবু, তার সাক্ষাৎ আমরা আগে অনেকবার পেয়েছি কথামৃতের মধ্যে। ঠাকুর আপনাকে এখনো পূজা করিতেছেন, নিজের গলায় পুষ্পমালা দিলেন, ঠাকুর নিজের গলায় ফুলের মালা নিজেই নিজে দিলেন। এইবার কি হলো যে সুন্দর ঘটনা ঘটছে, লিখছেন যে ঠাকুর আপনাকে এখনো পূজা করিতেছেন, নিজের গলায় পুষ্পমালা দিলেন, এটিও আমরা আগে দেখেছি। তারপর কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন। মনমোহন বাবু, শ্রীযুক্ত মনমোহন মিত্র, একে নির্মাল্য প্রদান করলেন ঠাকুর। মণিকে একটি চম্পক দিলেন, মানে একটি চাঁপা ফুল মাস্টারমশাইকে দিলেন। এখানে আবার মণি হয়ে গেল, আর একটু আগে মাস্টার কথাটি লিখেছিলেন, এখানে আবার মণি হয়ে গেল। এবং মনে হয় যে মাস্টারমশাই নিজের কি বিরাট সৌভাগ্য বলে ভেবেছেন যখন ঠাকুর নিজে তাকে একটি চাঁপা ফুল প্রদান করেছেন। বেলা নয়টা হইয়াছে, ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, ঘরে শশীও আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নরেন্দ্র আর শশী কি বলছিল, কি বিচার করছিল? শশী উত্তরকালে যিনি শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ। মাস্টার শশীর প্রতি, কি কথা হচ্ছিল গা? শশী, নিরঞ্জন বুঝি বলেছে? নিরঞ্জন উত্তরকালে শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ। এই সময় ঠাকুরকে সব ঘিরে রয়েছেন এই ত্যাগী বালক ভক্তেরা, কম বয়সী ছেলেরা। তো এইসব ঘটনা ঘটছে। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর নাস্তি অস্তি এইসব কি কথা হচ্ছিল, তিনি শুনেছেন আর কি? শশী সহাস্যে, নরেন্দ্রকে ডাকব? শ্রীরামকৃষ্ণ, ডাকো। বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিচ্ছেন, নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন। মাস্টারের প্রতি, ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, মাস্টারমশাইকে বলছেন, তিনি লিখছেন, মাস্টারের প্রতি, তুমি কিছু জিজ্ঞাসা করো, কি কথা হচ্ছিল বলো। নরেন্দ্র তাঁর ওই স্বাভাবিক ঠাকুরের সঙ্গে এক সময় হেসে উড়িয়ে দেন, পেট গরম হয়েছে, ও আর কি বলবো। ঈশ্বর এ প্রসঙ্গ করতে চাইছেন না, ওই ঠাকুরের সঙ্গে ওই রকম একেবারে সেই আদর আবদার, জোড়াজুড়ি, কথা না মানা, খণ্ডন করা, একেবারে আপনার জন হলে যেরকম হয়, পেট গরম হয়েছে, ও আর কি বলবো। শ্রীরামকৃষ্ণ, সেরে যাবে। মাস্টার সহাস্যে, বুদ্ধ অবস্থা কিরকম, মানে উনি একটু প্রসঙ্গ তুলতে চাইছেন, কিন্তু নরেন্দ্রনাথ অন্য মুডে আছেন। লিখছেন মাস্টারমশাই, নরেন্দ্র আমার কি হয়েছে তাই বলবো। বুদ্ধ অবস্থা মানে বুদ্ধত্ব একটা অবস্থা, তো বুদ্ধদেবের যেটি হয়েছিল সেটা মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন, তো নরেন্দ্রনাথ এরকম উত্তর দিলেন। মাস্টার, ঈশ্বর আছেন তিনি কি বলেন? ওই যে নরেন্দ্রনাথ বুদ্ধগয়ায় গিয়েছিলেন, তা সেই প্রসঙ্গ আগেও আমরা কথামৃতের মধ্যে পেয়েছি, যে ঠাকুরের কাছে এসে বলেছিলেন সেই সময়তে, অনেকটা হরহর করে বলেছিলেন। তো এখানে মাস্টারমশাই সেইটি আবার তুলছেন, ঈশ্বর আছেন তিনি কি বলেন, মানে বুদ্ধদেবের মত। নরেন্দ্র, ঈশ্বর আছেন কি করে বলছেন, মাস্টারমশাই কি ধরেছেন তিনি? তুমি জগৎ সৃষ্টি করছো, বার্কলে কি বলেছেন জানো তো? খুব আন্তরিকতার জায়গা থেকে তুমি করে বলছেন, বলছেন যে
ঈশ্বর আছেন কি করে বলছেন তুমি জগৎ সৃষ্টি করছো? বার্কলে কি বলেছেন জানো তো? এইটির বিশদ আলোচনায় আমরা যাব না, ঠাকুরের কথায় ফিরব। মাস্টারমশাই এখানে নরেন্দ্রনাথের মতগুলি এরকম দিচ্ছেন সংক্ষেপে। মাস্টার: হ্যাঁ, তিনি বলেছেন বটে, দেয়ার এস এ ইজ পার্সিপাই দ্য এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল অবজেক্টস ডিপেন্ডস আপন দেয়ার পারসেপশন, যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলেছে ততক্ষণই জগৎ। বার্কলের মত মাস্টারমশাই বললেন। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। ওই যে এই কথাটি এসেছে যে যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলেছে ততক্ষণই জগৎ, তো তা না হলে কি হয় যে জগৎ দ্রবীভূত হয়ে যায় চৈতন্যের মধ্যে, এক রস চৈতন্য, সমরস চৈতন্য তারই উপলব্ধি হয়, তখন আর নাম রূপের বৈচিত্র্যপূর্ণ জগৎ বোধের মধ্যে থাকেই না। শ্রীরামকৃষ্ণ তার অদ্বৈত সাধনের গুরু শ্রীমদ তোতাপুরীজির কথা বলছেন, তাকে এরকমভাবে বলতেন, তিনি নাগা সন্ন্যাসীর সাধু ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। বলেই এই যে জ্ঞানের কথা এসেছে, তো অদ্বৈত জ্ঞানের কথা, তারপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। এই কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, যে কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। আমি আছে মানে আমি বোধ আছে, এই আমি বোধ যতক্ষণ রয়েছে, মানে এটা তো সহজে যায় না, তখন জ্ঞান পথ অবলম্বন করতে নেই, করো না, ততক্ষণ ওই দ্বৈত ভাব সেব্য সেবক এটাই ভালো। তাই আমিত্ব চলে গেলে তো সবই হলো, তা শ্রীরামকৃষ্ণ ওইভাবেই বুঝিয়েছেন যে আমিত্ব যতক্ষণ আছে ততক্ষণ এই ভক্তির সুমধুর পথ, আসক্তিবিহীন পরম প্রেমের পথ, সেইটিকে অবলম্বন করো, তারপরে যা হবে সে তিনিই বুঝে নেবেন, যাকে ভেবে যার উদ্দেশ্যে তুমি অগ্রসর হচ্ছ। বললেন যে কিন্তু যতক্ষণ আমি আছে, যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো। নরেন্দ্র মাস্টারের প্রতি: বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে? এটি অদ্বৈতের দিক থেকে বলছেন। আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্য সেবক মানতেই হবে, তা যদি মানো আর মানতেই হবে তাহলে দয়াময়ও বলতে হবে। এইগুলি বললেন আর কি, যে বিশ্বাসের উপর দিয়ে যাও মানে বিশ্বাসকে যদি আর তুমি আর বিশ্বাসের উপর, বিশ্বাসের উপর যদি যাও মানে বিশ্বাসের উপর ভর করে যদি তুমি এগোও তাহলে সেব্য সেবক, এইসব বলছেন। বলে বলছেন, তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ, তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন, তাঁর কত কৃপা, তিনটি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন, মানুষ জন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা, আর মহাপুরুষের সঙ্গ দিয়েছেন, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়ঃ। শ্রীমদ শঙ্করাচার্যের উক্তি নরেন্দ্রনাথ উল্লেখ করলেন, মাস্টারমশাই এইটা স্থূলাক্ষরে দিয়েছেন এই সংস্কৃত উক্তিটি, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়ঃ। তো এই এই নরেন্দ্রনাথ এইগুলি বললেন যে শুধু দুঃখ মনে করে রাখার কি দরকার, যে মানুষ জন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলতা, আর মহাপুরুষের সঙ্গ, এগুলোও তো তিনি দিয়েছেন। মহাপুরুষের সঙ্গ বলতে এক্ষেত্রে নরেন্দ্রনাথ অবশ্যই শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, আগেও এই ধরনের কথা বলেছেন, আমরা কথামৃততে পেয়েছি কাশীপুর পর্বেই। সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। ওই যে তিনি ভেতরে রয়েছেন, এটি বলা মানেই শ্রীরামকৃষ্ণ ওই আবারও দ্বৈত ভাবের দিকে আকর্ষণ করছেন, যে অদ্বৈত বিচারের কথা এসব হলো টলো, এটা তো বিবেক চূড়ামণি থেকে নরেন্দ্রনাথ বলেছেন, তো এইসবগুলি হয়েছে, আর শ্রীরামকৃষ্ণ ওই ভক্তিভাবের দিকে টানছেন, নরেন্দ্রনাথকেও বিশেষভাবে সেই দিকে তিনি আকর্ষণ করেন। নরেন্দ্রের নিরাকারের ঘর তিনি কতবার বলেছেন, কিন্তু জগৎ কল্যাণে যে কাজ করবে তার ভেতরে ওই ভক্তির ভাব যাতে আসে। নরেন্দ্রনাথের মধ্যে বলা হয় যে ভেতরে ভক্তি বাইরে জ্ঞান, কিন্তু ওই যে জ্ঞানের কথা তিনি বলছেন, তো শ্রীরামকৃষ্ণ সেইখানে ভক্তির প্রসঙ্গ আনছেন। আর কি, কলিকালের মানুষ তারা তাদের দেহ মনকে নিয়ে ওরকম পারবে না, শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিতে অন্নগত প্রাণ, সেই জন্য বলেন যে নারদীয় ভক্তি,
তাহলে যিনি জগতে প্রচার করবেন ভাব রাশি, তার কাছে ভক্তির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে নিয়ে আসছেন। এখানে বললেন, আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন, ইনি ডাক্তারবাবু, ডক্টর রাজেন্দ্রলাল দত্ত। এর কথা আমরা আগে পেয়েছি, কীরকম পেয়েছি, গতকালই পেয়েছি, যেখানে গিরিশবাবু বলছিলেন, ঠাকুর এমনি বলছিলেন যে ডাক্তারদের যদি অর্থের দিকে মন থাকে সেটি সম্পর্কে নিজের তীব্র অস্বস্তির কথা বলছিলেন। তখন গিরিশবাবু বলেছিলেন, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারু কাছে একটি পয়সা লন না, কারু কাছে একটি পয়সা লয় না, তার দান ধ্যান আছে। সেই তিনি এসেছেন তার কথা পাচ্ছি আমরা। মাস্টারমশাই লিখছেন, রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন, হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন। ঔষধাদির কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্র, উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। নরেন্দ্র নিচে আসিয়াছেন, আপনা আপনি গান গাহিতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথা আমি অতি দীনহীন। তারপর মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্রের একটু পেটের অসুখ করিয়াছে, মাস্টারকে বলিতেছেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, তা না হলে আমি কে? মানুষও নই, দেবতাও নই, আমার সুখও নাই দুঃখও নাই। এই একেবারে অদ্বৈত ভাব মাখা উক্তি। সেটি বলছেন যে মানে এই দেহের সঙ্গে অ্যাসোসিয়েশন, দেহের সঙ্গে সম্পর্ক কোনো মতে সহ্য হচ্ছে না। আর বললেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে। তো শ্রীরামকৃষ্ণ যে প্রেম ভক্তির কথা বলেন, তো দেহে মন তো হ্যাঁ আসে, কিন্তু অদ্বৈতের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণই যেটি বোঝাচ্ছেন, কথামৃতে বহুবার যেটি আসছে ঘুরে ফিরে, সেটি হচ্ছে যে অদ্বৈতের পথে মানুষকে দেহ মন অতিক্রম করে যেতে হবে, তো না হলে তো কিছু হবেই না। সেইটা পারে না জীব যেহেতু কলিতে অন্নগত প্রাণ, অর্থাৎ ভক্তিতে দেহের দিকে মন আসছে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ যা বলছেন, কিন্তু অদ্বৈতের তাহলে দেহের দিকে মন না এলে ভালো ছিল। আর অদ্বৈতের প্রাথমিক শর্তই হচ্ছে যে দেহ জ্ঞানহীন হতে হবে, দেহবোধহীন হতে হবে, তো সেইটা কলিকালে মানুষ পারবে না, সচরাচর পারেই না, এটি শ্রীরামকৃষ্ণ বলেন। রাত্রি 9টা হইল, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। রাত্রি 9টা হচ্ছে, তো আমরা রয়েছি 18 এপ্রিল 1886, তো সেই রাত্রির বেলায় মানে গরমকাল আর কি, বসন্তকাল গ্রীষ্মকাল এরকম মিলিয়ে মিশিয়ে বা মাঝামাঝি, তো সেই সময় কি হয়েছে যে রাত্রি 9টার সময় ঠাকুরের কাছে পুষ্পমালা এনে নিবেদন করলেন সুরেন্দ্রবাবু প্রভৃতি ভক্তেরা। ঘরে বাবুরাম, সুরেন্দ্র, লাটু, মাস্টার প্রভৃতি আছেন। শ্রীযুক্ত বাবুরাম উত্তরকালে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ, শ্রীযুক্ত লাটু উত্তরকালে শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আর সুরেন্দ্রবাবুর পরিচয় আমরা আগে অনেকবার পেয়েছি, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়, তিনি আগেও একদিন ঠাকুরের কাছে এরকম মালা এসে নিবেদন, মালা এনে নিবেদন করেছিলেন, সেটি ছিল পয়লা বৈশাখের দিন, আমরা পেয়েছি কথামৃততে। এই দিনও তিনি নিয়ে এসছেন, তিনি এবং ভক্তেরা। ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন, সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন বুঝি তাঁহারই, যিনি অন্তরে আছেন ঠাকুর তাঁহারই বুঝি পূজা করিতেছেন, এই ভাব চলছে। এইগুলি কাশীপুরে খুব একেবারে, যে ভেতরের সত্তা আর বাইরের সত্তার মধ্যে যেন কোনো তফাত নেই, ঠাকুর ওইভাবেই নিজেকে পুজো করছেন, ভেতরের সত্তাকে সব একাকার হয়ে গেছে। এটি যারা দর্শন করেছেন তারা মনে হয় অন্তরে যে বস্তু প্রাপ্ত হয়েছেন সে বলে বোঝানো দুষ্কর। হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন, সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রসাদী মালা, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন যে মালা নিজে পড়িয়াছিলেন, লইয়া প্রসাদী মালা লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন, সুরেন্দ্রবাবুর গলায় ঠাকুর পরিয়ে দিলেন। কি এদের সৌভাগ্য! সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন।
এদেরকে অদ্ভুত প্রেম বন্ধনে ঠাকুর বাঁধছেন। তার দেহাবসানের তো আর বেশি দেরি নেই, মাস চারেক। আর এই সময় আমরা একাধিক ভক্তের ক্ষেত্রে, মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও বটে, দেখছি যে ঠাকুর ওই প্রসাদী মালা গলায় দিয়েছেন, অদ্ভুত প্রেম বন্ধনে তাদেরকে আবদ্ধ করছেন। এ বন্ধন বন্ধনের মধ্যে নয়, স্পিরিচুয়াল ক্লোজনেস, আধ্যাত্মিক নৈকট্য, অন্তরঙ্গতা। সুরেন্দ্র মালা লইয়া প্রণাম করিলেন, ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিয়ৎক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন, তখন তো খুব রোগা হয়ে গেছেন, পদসেবা মানে তো খুব জেন্টলি করতে হচ্ছে। কিন্তু ঠাকুর বলছেন এক জায়গায় যে এই পদসেবা, এর অনেক মানে আছে, অজ্ঞান অবিদ্যা সব একেবারে যাবে। ওই শ্রী পদখানিতে, পদযুগলে হস্ত প্রদান করবার অধিকার যিনি বা যারা প্রাপ্ত হয়েছেন, সেই প্রসঙ্গে ঠাকুর বলছেন যে অজ্ঞান অবিদ্যা সব একেবারে যাবে। ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে, আমরা আগেই এটির প্রসঙ্গ পেয়েছি, রাস্তার দিকে যেটি। এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোলকর্তাল লইয়া গান গাইতেছেন, ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন, তোমরা একটু হরিনাম করো। মাস্টার বাবুরাম প্রভৃতি এখনো ঠাকুরের কাছে বসিয়া আছেন, তাহারা শুনিতেছেন, ভক্তেরা গাইতেছেন, হরি বলে আমার গৌর নাচে। নিচের তলে ভক্তরা গাইছেন, এই পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে, হরি বলে আমার গৌর নাচে। ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। ইঙ্গিত করে বলছেন, অপূর্ব যে গান যখন হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ এমনিতে যখন শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি স্থির থাকতে পারতেন না, আহা কতবার দাঁড়িয়ে উঠেছেন আর ওদের সঙ্গে নেচেছেন, এবং কি স্বর্গীয় বিভা উৎসারিত হয়েছে, এবং ভক্তদের শতধারে আগ্রহ উৎসাহ অনুপ্রেরণা বর্ধিত হয়েছে। আর আজকে বেডরিডন, কিন্তু এদেরকে বলছেন মাস্টার, এখানে লিখলেন যে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, বাবুরাম উত্তরকালে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজ, মাস্টারমশাই তার নাম আগে দিলেন, উনি মাস্টারমশাইয়ের ছাত্র। তা এই এই বললেন যে ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তো তিনি স্থির থাকতে পারছেন না এবং এদেরকে আদেশ করছেন, তোমরা তো ওদের সঙ্গে গান করো। গান করো মানে ওই যে ওইখানে ভিতরে নিচে যে গান হচ্ছে, তোমরাও যোগদান করো, ঈশ্বরীয় আনন্দ, সকলে মিলে ঈশ্বরকে নিয়ে আনন্দ করো। কি অপূর্ব আশীর্বাদী ভঙ্গি এটি! আবার বললেন, আর নাচবে। এই যে গান, এর সঙ্গে নৃত্য, নাচ, সংকীর্তনের এইটি তো প্রাণ, যে গানও হবে নাচও হবে, ঠাকুর সেটা করতে বলছেন। এর দ্বারা ওই যে সংকীর্তনের যে ধারা আছে আমাদের ঐতিহ্যে, বঙ্গদেশে তো বিশেষভাবে, সেই ধারাকে আবার পুষ্ট করছেন শ্রীরামকৃষ্ণ যে ইয়েস, দেয়ার হ্যাজ টু বি এক্সট্যাটিক ডান্সিং অ্যালং উইথ সিঙ্গিং। তো গান হবে এবং তার সঙ্গে ওই রকম স্বর্গীয় নৃত্য, সেই ভাবে নৃত্য হবে, তবে তো সংকীর্তন জমবে। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যদিও আমরা ভাবছি যে তিনি তো অসুস্থ, তার সেবার জন্য এরা রয়েছেন, কেউ কেউ রাত্রে থেকে যান, এবং আগে আমরা পেয়েছি কথামৃতর মধ্যে যে ঠাকুরের রাত্রে ঘুমই হতে চায় না, তাহলে যার ঘুম হচ্ছে না এবং ঘরে একজন থাকেন তিনি জেগে থাকেন, স্বাভাবিক তো ঘুম হচ্ছে না মানে উসখুস করছেন, নানান রকম অসুবিধে রয়েছে, আর এই সেটা আগে শুনেছি, আর এই সময় তো ধরেই নেওয়া যায় যে অসুবিধা আরও বেড়েছে, তাহলে ঘরে কাছে যদি একটা লোক থাকে, একজন সেবক যদি থাকেন, কত রকমের তো কাজে লাগতে পারে। কিন্তু ঠাকুর বলছেন, যাও 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 নিচে যাও, গান করো নাচো, এবং সেটা ইঙ্গিত করে বলছেন। এ কি এক স্বর্গীয় নন্দন কানন! শারীরিকভাবে অত অসুস্থ, কিন্তু ভিতরের দিক থেকে কি তিনি, সেটি অনুমানের যোগ্য, মননের যোগ্য, অনুসরণের মতো। এবং সেই তিনি বলছেন যে তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন।
কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন, মানে আরও কেউ ছিলেন বা কেউ এসেছেন তাকে হয়তো পাঠিয়েছেন, বলেছেন এই আখরগুলি দেবে, গৌর নাচতেও জানে রে, গানের মাঝখানে যে আখর সেগুলো আবার বলে পাঠিয়েছেন যে এইগুলো দেবে। এই শিল্প রসিক শ্রীরামকৃষ্ণ, অধ্যাত্ম রসের ক্ষেত্রে পারফেকশনিস্ট শ্রীরামকৃষ্ণ, যে সবটা ঠিক ঠিক হতে হবে, এই আখরগুলো ওরা দিচ্ছে না, এই চা যাও চাও যাও চাও বলে এসো এই আখরগুলো যেন দেয়। গৌর নাচতেও জানে রে, গৌরের ভাবের বালাই যাই রে, গৌর আমার নাচে দুই বাহু তুলে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই আখরগুলো দিতে বলো, কি অপূর্ব স্বর্গীয় পরিবেশ। আর ভক্তদের কথা আমরা ভাবি, কি দোটানা তাদের মনের মধ্যে, যে ঠাকুর যখন বলছেন গান হচ্ছে, আর এরা তো মানে ঠাকুরের খুব অন্তরঙ্গ ভক্ত, তারা আনন্দের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগদান করছেন, কিন্তু বুকের কাছটায় অল্প অল্প মোচড় দিচ্ছে যে দোতলায় যিনি আছেন তিনি আর বেশি দিন আমাদের সঙ্গে থাকবেন না। এই রকম অবস্থার মধ্যে এই সব ঘটনা। কীর্তন সমাপ্ত হইল, সুরেন্দ্র ভাবাবিষ্ট প্রায় হইয়া গাইতেছেন, সুরেন্দ্রবাবুর এমন ভাব হয়েছে যে কীর্তন সমাপ্ত হয়েছে তারপরেও তিনি গিয়ে যাচ্ছেন। কি গাইছেন মাস্টারমশাই লিখছেন, আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা। প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে, আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি তাদের, তারপর আছে গানের মধ্যে আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা, মানে মহাদেব এবং মা কালীর কথা হচ্ছে। বাবা বাবা বববম বলে মদ খেয়ে মা গায়ে পড়ে ঢোলে, শ্যামার এলো কেশ দোলে রাঙা পায়ে ভ্রমর গাজে, ওই নূপুর বাজে শুনো না আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা। ওই নূপুর বাজে শোনো না, তার মানে হচ্ছে যে শোনো না, ওই নূপুর বাজছে। এই ভঙ্গিতে যে গান, সুরেন্দ্রবাবু নিজের মনে ভাবাবিষ্ট হয়ে সেটি গেয়ে যাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে 18 এপ্রিল 1886 প্রসঙ্গের সমাপন হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের 1046 পৃষ্ঠায়। রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সন্নিধানে মনে মনে এবং তাঁরই কৃপা সাপেক্ষে। এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যে বিবরণ শুনছিলাম, 17 এপ্রিলের সংক্ষিপ্ত বিবরণ আমরা শুনেছি, যেখানে আমরা দেখেছি যে ভক্তেরা নিচের ঘরে কাশীপুর উদ্যানবাটির নিচের ঘরে ধ্যান করছেন, সেই সময় নরেন্দ্রনাথ মণিকে বলেছেন, মাস্টারমশাইকে বলেছেন, নরেন্দ্রনাথ বলেছেন, আমরা তখন ভেবেছিলাম এটি ঠাকুর বলেছেন, কিন্তু তাঁরই ইচ্ছায় এই সংশোধন, সেটি নরেন্দ্রনাথ বলেছিলেন যে এরা ছাড়াচ্ছে, অর্থাৎ ধ্যান করতে করতে উপাধি বর্জন করছে, এটি নরেন্দ্রনাথ বলেছিলেন। তিনিও অবস্থা বোঝেন, তো সেই দৃষ্টির থেকে মাস্টারমশাইকে এটি বলেছিলেন। তারপরে কি হয়েছে, তারপরে মাস্টারমশাই ঠাকুরের কাছে এসে বসে আছেন, ঠাকুর তাকে সামান্য কিছু কাজের উপদেশ প্রদান করেছেন, মাস্টারমশাইয়ের সহধর্মিনীর প্রসঙ্গ এসেছে এবং ঠাকুর বলেছেন যে তিনি যেন এসে দুদিন থাকেন, কোলের ছেলেটিকে যেন নিয়ে আসেন আর এখানে এসে খান, এই সব কথা ঠাকুর বলেছেন। এবং শোক যে ভক্তিকে ঠেলে দেয় সেই কথা উল্লেখ করেছেন। মাস্টারমশাইয়ের কন্যারা যে গান করছিলেন বা করছিল তাদের সম্পর্কে ঠাকুর খুব ব্যবহারিক দিক থেকে এবং পারমার্থিক দিক থেকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করেছেন। তার সামনে ফুল চন্দন যখন এনে দেওয়া হয়েছে তিনি নিজেই নিজেকে পূজো করছিলেন, এবং তারপরে কোন্নগরের মনমোহন মিত্র মশাই যখন এসেছেন তখন ঠাকুর তাকে নির্মাল্য প্রদান করেছেন, মাস্টারমশাইকেও একটি চাঁপা ফুল প্রদান করেছেন।
শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথের কথা হচ্ছিল তখন বললেন যে মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়, এটি শ্রীমদ তোতাপুরী যে যে বলেছিলেন ঠাকুর সেটি উল্লেখ করলেন, বললেন ন্যাংটা বলতো মনেই জগৎ আবার মনেতেই লয় হয়, কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেব্য সেবকই ভালো, এই ভক্তিভাবের প্রসঙ্গের সূচনা করলেন যেন তিনি। এটিও বললেন যে আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে। রাত্রিবেলায় সুরেন্দ্রবাবু প্রমুখ ভক্তেরা ঠাকুরের কাছে ফুলের মালা এনে নিবেদন করলেন ঠাকুরের কাছে তার পদপ্রান্তে। ঠাকুর কি করলেন যে মালা নিজে গলায় ধারণ করলেন এবং এমনভাবে যেন নিজেরই পুজো করছেন অন্তরে যিনি আছেন, এবং তারপর কি করলেন সুরেন্দ্রবাবুকে সেই প্রসাদী মালা তার গলায় পরিয়ে দিলেন শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে। ঠাকুরের ঘরের পশ্চিম দিকের পুষ্করিণীর ঘাটের চাতালে ভক্তেরা খোল করতাল নিয়ে গান গাইছিলেন, তখন ঠাকুর শ্রীযুক্ত লাটুকে দিয়ে বলে পাঠালেন যে তারা যেন হরিনাম করে। যখন হরি বলে আমার গৌর নাচে এই গান তারা করছেন, তখন ঠাকুর আবার শ্রীযুক্ত বাবুরাম মাস্টার মহাশয় এদেরকে পাঠিয়ে দিলেন, আরও অন্যান্যদের বললেন যে তোমরা নিচে যাও ওদের সঙ্গে গান করো আর নাচবে। এইসব যখন হচ্ছে তখন আবার কি আখর দিতে হবে সেইগুলিও ঠাকুর বলে পাঠালেন। এগুলির সঙ্গে সঙ্গে আজকের প্রসঙ্গের সমাপন করছি আমরা এটি ভাবতে ভাবতে, ওই যেটি আগেও স্মরণ করছিলাম যে এক অদ্ভুত বৈপরীত্যের মধ্যে এই দৃশ্য এবং এই রকমের দৃশ্যগুলি কথামৃতে রচিত, যেখানে শোকের একটা বাতাবরণ রয়েছে, আবার সেই বিষাদ, সেই শোক, সেই দুশ্চিন্তা, তারই মধ্যে অবস্থান করছেন সেই তিনি, সেই তিনি যার প্রসন্ন মুখ, যিনি গানের দলে যোগদান করতে পাঠান, যিনি নাচতে বলেন, যিনি আবার কি আখর দিতে হবে সেটা বলে পাঠান, সেই চির সদাহাস্য, সেই চির প্রসন্ন, সেই অশোক শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। নরম প্রণরম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রণরম 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 প্রণরম।